আজকের ক্লাসে আমরা আরেকটা জিনিস দেখবো, ওটা হচ্ছে CSS এর ডিসপ্লে প্রপার্টি। মানে ফর এক্সাম্পল দেখেন, এখানে আমি একটা H1 দিলাম, তো এই H1টা আমি এগুলো মুছে দিই, আমাদের এক্সটার্নালটাই থাকুক ওটাই ভালো। এক্সটার্নালের মধ্যে এসে বললাম যে ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালারটা হবে ইয়েলো। সেক্ষেত্রে একটু খেয়াল করেন বিষয়টা, পুরো H1টা ইয়েলো কালারে হয়ে গেল কিন্তু তার লেখা আছে CSS পর্যন্ত, বাট সে কালারটা নিল একদম লাস্ট মাথা পর্যন্ত। এটা আমি একটু পরে প্রথমের দিকে বলেছিলাম, যখন আমরা কালার শিখতেছি আস্তে আস্তে তখন আমি বলেছিলাম এটা পরে আলোচনা করব। এই দেখেন H1 যে আছে এই ট্যাগটা হচ্ছে একটা ব্লক এলিমেন্ট। ব্লক মানে কি? মানে সে পুরো একটা জায়গা দখল করে ফেলবে, তার আশেপাশে কাউকে আসতে দিবে না। ধরেন এরপরে যদি আমি আরো একটা H1 নিই, অল্টার শিফট ডাউন অ্যারো, আমি এখানে বললাম দিস ইজ এন এক্সাম্পল অফ ব্লক এলিমেন্ট। দেখেন আরেকটা নতুন লাইনে চলে আসছে, তার পাশে জায়গা থাকা সত্ত্বেও সে কিন্তু পাশে বসতে দেয় নাই, নতুন লাইনে চলে আসছে, থাকে না এরকম স্কুল কলেজে পড়ে আসছেন কিছু স্টুডেন্ট থাকে না পাশে বসতে দেয় না যে খুব ভাব, হ্যাঁ ওইরকম কিছু ভাব নিয়ে ওরাও বসে আছে, পাশে আপনাকে বসতে কিন্তু দিবে না। তো এইগুলোকে বলা হচ্ছে ব্লক এলিমেন্ট। আবার কিছু ফকির নিয়ে আছে, তারা ধরেন এত কিছু মেইনটেইন করে না, ওদের কোনো কিছু নয়, বইলে বয় না বইলে না বয় এরকম একটা অবস্থা। ধরেন আমি স্প্যান ট্যাগ দিলাম একটা, দিস ইজ ইনলাইন এলিমেন্ট, এগুলোকে বলা হয় ইনলাইন এলিমেন্ট, মানে ওরা এক লাইনে চলে আসবে, ঠিক আছে ইনলাইন। দেখেন আমি এখানে জাস্ট লিখলাম একটা, তাই বোঝা যাচ্ছে না, আমি যদি আরো একটা স্প্যান দিই আপনারা বুঝতে পারবেন। দেখেন এখানে দুইটা স্প্যান, খেয়াল করে যদি দেখেন আপনি তারা একটার পাশে একটা বসে গেছে, দিস ইজ অ্যান ইনলাইন এলিমেন্ট, তার পাশে আবার ও বসে গেছে। ওদের কোনো এত ইয়া নাই, ওরা নর্মালি ভালো মানুষ, ওরা পাশাপাশি একজন আরেকজনের পাশে বসে যায়, এটা হচ্ছে ইনলাইন, মানে একই লাইনে থাকবে সবাই। আর ব্লক মানে কি? সে পুরো একটা এরিয়া দখল করে বসে থাকবে। ধরেন আমি যদি একটা প্যারাগ্রাফ নিই, এখন ধরেন পি ট্যাগ নিলাম, এখানে লরেম ট্যাগ দিয়ে দিই, আর একটা যদি পি অল্টার শিফট ডাউন অ্যারো দিয়ে দিই, এখানে কিছু লেখা একটু কপি পেস্ট করে এখানে দিয়ে দিই, এখানে লেখা বাড়াই দিই, এবং এই পি ট্যাগটাকে একটা স্টাইল দিয়ে দিই। ধরেন এখানে বললাম যে পি এর যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেটা হয়ে যাবে টমেটো কালারের, ঠিক আছে। এখন দেখেন এই যে ও পুরো একটা ব্লক নিয়ে আছে, কিন্তু সে তার পাশে আরেকটা পি কে জায়গা দেয় নাই। যেমন আমি যদি আরেকটা আপনাদেরকে এখান থেকে কেটে দিই তাহলে সুবিধা হবে, ধরেন এটা কেটে দিই, দেখেন তার লেখা কিন্তু এখানেই শেষ, সে চাইলে ওকে জায়গা দিতে পারতো বাট দেয় নাই, পুরো উইথটা সে দখল করে বসে থাকে। পি H1 একই ক্যাটাগরির, হ্যাঁ ভাবওয়ালা ব্লক এলিমেন্ট। আবার স্প্যান কি? কোনো ভাবটাব নাই, পাশাপাশি বসলে পরে না বলে কোনো সমস্যা নেই। তাহলে আমি যদি স্প্যান কে একটু স্টাইল করে দিই, ধরেন ওকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, যে কি ব্যাকগ্রাউন্ড দেওয়া যায় ধরেন দিলাম হচ্ছে ব্লু দিলাম, দেখেন ওরা কিন্তু পাশাপাশি বসে গেছে, ও স্প্যান ও একটা স্প্যান, তাহলে যারা পাশাপাশি বসে যায় ওরা হচ্ছে কি ইনলাইন এলিমেন্ট, ঠিক আছে। আর যারা ভাব নিয়ে থাকবে পাশে কাউকে আসতে দিবে না সেগুলো হচ্ছে ব্লক এলিমেন্ট। এখন মজার বিষয় হচ্ছে আপনি চাইলে যে যেগুলো ভাব দেখাচ্ছে ওদের ভাব আপনি ছুটাই ফেলতে পারবেন, কিভাবে ছুটাই ফেলবেন? দেখেন H1 গুলোতে অনেক ভাবে আছে, ওদের ভাব আমরা এখন বের করে দিব। H1 এর মধ্যে এসে আমরা বললাম যে তুমি যেমনই থাকো না কেন তোমার ডিসপ্লে এখন হয়ে যাবে ইনলাইন, ডিসপ্লে ডিসপ্লে আমরা চেঞ্জ করে ফেলবো, আগে ছিল ব্লক দেখেন এখন এক লাইনে চলে আসছে, এক্সপ্লোরিং এক্সটার্নাল CSS, তার পাশে বসে গেছে কে, দিস ইজ এন এক্সাম্পল অফ ব্লক এলিমেন্ট, যারা এতক্ষণ ভাব নিয়ে আলাদা আলাদা লাইনে ছিল ওদেরকে আমরা এক লাইনে নিয়ে আসছি। আমার স্প্যান যেগুলো আছে ওদেরকে বললাম তোমরা ছোটখাটো মানুষ অনেক কষ্ট করছো পাশাপাশি, এবার তোমরা আরামসে থাকো, তোমরা ওদেরকে আমি ব্লক বানাই দিলাম, তাহলে এখন কি হবে দেখেন স্প্যান গুলো ব্লকে চলে আসছে, এটা একটা স্প্যান আবার এটা আর একটা স্প্যান, ঠিক আছে। তাহলে দেখেন আপনি চাইলে যেগুলো ব্লক এলিমেন্ট আছে ওদেরকে ইনলাইনে নিয়ে আসতে পারেন, আবার যেগুলো ইনলাইন ওদেরকে আপনি চাইলে হিট করতে পারেন, ব্লকে কনভার্ট করে ফেলতে পারবেন। এখন এই কোনটা ব্লক কোনটা ইনলাইন ওগুলো আমাদের মুখস্থ রাখা সম্ভব না, অনেকগুলোই আমাদের ট্যাগ আছে, কিছু কিছু জিনিস একটু মনে রাখবেন, যেমন ডিভ, হ্যাঁ ডিভ H1P এগুলো হচ্ছে আপনাদের ব্লক এলিমেন্ট, অনেকগুলো আছে আর একটু দেখি আমরা ব্রাউজারে, যদি লিখেন যে ব্লক ভার্সেস ইনলাইন এলিমেন্টস তাহলে দেখবেন প্রথম যে লিঙ্কটা আছে ওখানে গেলে এই যে দেখেন এগুলো হচ্ছে ব্লক এলিমেন্টস, অ্যাড্রেস ডিভ, হ্যাঁ এই যে এলআই লিস্ট আর কি, দেখবেন লিস্ট কিন্তু কখনো একটা পাশে একটা আসে না, এলআই আপনি অনেকগুলো ইউজ করলে একটা নিচে কিন্তু একটা আসে, তাই না।
দেন হচ্ছে ফিগার, এগুলো HTML5 এর ট্যাগ, ফর্ম, ফুটার, মেইন, সেকশন, এগুলো কিন্তু ব্লক এলিমেন্ট, ওরা কখনো একটার পাশে একটা বসবে না। আর ইনলাইন কোনগুলো, এগুলো হচ্ছে ইনলাইন, যেমন অ্যাঙ্কর ট্যাগ মানে লিঙ্ক গুলা, আপনি দেখেন দুটো লিঙ্ক যদি আপনি বসান একটার পাশে কিন্তু একটা বসে যায়, দেন ইমেজ একটার পাশে একটা বসে যায়, ঠিক আছে, দেন আই ট্যাগ, বি ট্যাগ, স্ক্রিপ্ট, সাব, সুপ, স্ট্রং, এগুলো কিন্তু একটার পাশে একটা বসে যায়। তো ওরা হচ্ছে ইনলাইন এলিমেন্ট আর এগুলো হচ্ছে কি ব্লক এলিমেন্ট, ঠিক আছে। তো মোটামুটি আমি আশা করি আপনারা এই যে ডিসপ্লের বিষয়টা, যে ইনলাইন এবং ব্লকের বিষয়টা সবাই বুঝে গেছেন। এগুলো কিন্তু আমাদের ডিজাইন করতে গেলে অনেক বেশি লাগবে। আমাদের মাঝে মাঝে এমন হতে পারে যে সে পুরো জায়গা নিয়ে আসে, আমার ডিজাইনটাই এমন যে তাকে পুরো জায়গা দেওয়া যাবে না, তার পাশে অন্য কিছু আনতে হবে, তখন কিন্তু আমরা তাকে কি করবো, ডিসপ্লে ইনলাইন করে দিব, ঠিক আছে। আবার দেখা যাচ্ছে এমন যে সে ইনলাইন তার পাশে কিছু চলে আসতেছে, বাট আমি চাই না তার পাশে কিছু আসুক, তাকে আমি একলা রাখতে চাই, সো তখন আমরা তাকে ব্লক করে দিব, তাহলে তার আশেপাশে কেউ আর আসতে পারবে না, ঠিক আছে। তো এই বিষয়গুলো আমরা যখন কাজ করতে যাবো আস্তে আস্তে দেখবো আপনাদের বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে আর কি। তো নেক্সট ক্লাসে আমাদের সিএসএস মোটামুটি শেষ, সিএসএস শেষ বললে হয় না, আসলে অনেক কিছু আছে, সব একসাথে দেখানো সম্ভব হয় না। তো একটা ছোটখাটো ডিজাইন করতে গেলে, একটা ওয়েবসাইট বানাতে গেলে মোটামুটি যে জিনিসগুলো দরকার ওগুলো আপনারা জেনে গেছেন অলরেডি HTML এবং সিএসএস এর মধ্যে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যেটা হচ্ছে গিট হাব। এই গিট হাব এর বিষয়টা আমরা নেক্সট ক্লাসে দেখবো, কারণ দেখেন এটা কেন দরকার। আমরা যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি, এই যে ওয়েবসাইটটা, এটা কিন্তু শুধুমাত্র আমি দেখতেছি, আমার এখান থেকে রান হচ্ছে, আমার কোড থেকে রান হচ্ছে, লোকাল সার্ভারে রান হচ্ছে, এটা কিন্তু আপনি ব্রাউজ করে খুঁজে পাবেন না এই ডিজাইনটা। কিন্তু আপনি যদি এখানে আসেন, এই যে ওয়েবসাইটটাতে আসেন, এটা কিন্তু খুঁজে পাবেন, কেন, কারণ এটা একটা সার্ভারে আছে, ঠিক আছে, সার্ভারে আপলোড করা আছে, তাই এটা যে কেউ যে কোনো জায়গা থেকে সার্চ করে খুঁজে পাবে। এখন এই গিটহাব দিয়ে আমরা চাইলে আমাদের যে কাজগুলো আছে ওগুলোকে আমরা সার্ভারে কিন্তু ডিপ্লয় করে ফেলতে পারি। সেক্ষেত্রে একটা লিঙ্ক আপনি জেনারেট করবেন এবং ওই লিঙ্কটা সার্চ করে আপনি সবাইকে দেখাতে পারবেন যে দেখো আমি কি কাজ করে ফেলছি, সবাইকে শেয়ার করতে পারবেন, সবাই আপনার কাজ দেখতে পারবে সেই লিঙ্কে গিয়ে। ওটার জন্য আমাদের গিটহাবটা একটু শিখতে হবে। সো নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব গিটহাব নিয়ে। মোটামুটি HTML CSS যা হয়েছে সেগুলো একটু আপনারা রিওয়াইন্ড করবেন, একটু রিপিট করবেন, আমার ভিডিওগুলো দেখবেন, যেগুলো ইউটিউবে দেওয়া আছে সেগুলো একটু দেখে নেবেন, মোটামুটি আর লাগবে না আপাতত। আরো বাকি তো অনেক কিছুই আছে, যেমন আপনি যদি HTML এখানে ক্লিক করেন, HTML তো অনেক কিছু আছে, বা CSS ক্লিক করেন, CSS এর মধ্যে অনেক কিছু আছে, আমরা হয়তো বা 30-40% এখন পর্যন্ত শেষ করতে পেরেছি, আরো অনেক কিছু কিন্তু আছে, এগুলো আপনারা আস্তে আস্তে চ্যানেলে দেখতে পারেন যখন আপনার সময় হবে। বাট আপাতত আমরা এগুলো দিয়ে কিছু একটা বানাই ফেলি, দেন আমরা আস্তে আস্তে আরো কিছু দেখবো। সো আমি আজকের ক্লাসটা এখানে শেষ করে দিব, ভালো থাকবেন সবাই।